সকাল বসে পড়লাম, চা আর রুটি নিয়ে, একটু বেশি করে চা করে নিয়েছি, সাথে নিয়েছি রুটি। তো সকালের টিফিনটা খাওয়া হয়ে গেল আর তারপরে কাছাকাছি করে চলে এসেছি ছাদে। এখন এই জামা কাপড়গুলো সব মেলবো। প্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আমার অনেকটা ভালোবাসা। তো আজকে সকালবেলা বেশি করে একটু আদা চা করলাম। সকালবেলা না একটু আদা চা খাওয়া, শীতকাল মানে আদা চা খাওয়া শীতকালের দিনে খুবই ভালো ঠান্ডা কাশির পক্ষে। তো একটু বেশি পরিমাণে করে রুটি দিয়ে গরম গরম খেয়ে নিয়েছি। আর জিয়া আজকে পরীক্ষা ছিল, ওর আজকে ইংরাজি পরীক্ষা ছিল, তো হাজবেন্ড নিয়ে গেছিলো, নিয়ে বসে থেকে পরীক্ষা দেওয়া শেষ হয়ে তারপরে একবারে নিয়ে বাড়িতে এসছে। মানে আজকে এক আর বাড়ি আসেনি, একবারে মানে বাড়িতে ওকে নিয়ে তারপরে বাড়িতে এসছে। আর আজকে জিয়ার আন্টি পড়াতে আসবে, কারণ জিয়ার লেখা পরীক্ষাটা আজকে শেষ হলো, আজকে ইংরাজি ছিল, তো লেখা পরীক্ষাটা শেষ হলো, কিন্তু মৌখিকটা বাকি রয়েছে, সোমবার দিন মৌখিকটা হবে হয়ে তারপরে জিয়ার তো পুরো ছুটি, একটা মাস মৌখিকটা রয়েছে, তার জন্য আন্টি আসবে। ওই কারণেই দুধ রুটিটা খাইয়ে দিয়েছি, এখনই চলে আসবে আন্টি, আর আন্টি পড়িয়ে গেলে তারপরে স্নান টান করাবো। আর সোনার তো এখনও শুরুই হয়নি পরীক্ষা, ওর 6 তারিখ থেকে শুরু হবে, তো এই তো ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে একটুখানি একটু ঘুরতে টুরতে যাবো আর কি, ইচ্ছা আছে সেরকম, অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না, তো একটু ঘুরতে গেলে বেশ মনটাও ভালো লাগে। আর পরীক্ষাটা শেষ হয়ে গেলে ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার। খাবার মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কাছাকাছি করলাম, করে চলে এসেছি ছাদে। ছাদে এসে ভাবলাম একটু বন্ধুদের সাথে গল্প করে নিই, তো জামাকাপড়গুলো এখন মেলবো। আর আজকে হাজবেন্ডের মোটা একটা সোয়েটার আছে, ওটা কেচেছি, তাই জন্য সকাল সকাল কেচে নিলাম, নাহলে আর শোকাবে না বেশি বেলা হয়ে গেলে, যেহেতু বেলা ছোট তো বেলা করে কাচলে আর শোকাবে না, তো ওই জন্য সকাল সকাল আর কি কাছাকাছি করে চলে এসেছি। এখন মেলবো জামাকাপড়গুলো, তারপরে হচ্ছে নিচে গিয়ে তোমার রান্না বান্না সমস্ত কিছু রয়েছে। আর আজকে তো শনিবার, রান্নার অতটা ঝামেলা নেই, নিরামিষ রান্না বান্না করবো। আর এই তো তো চলো, কোনো কাজই হয়নি সকাল থেকে, তো সব কাজই পড়ে রয়েছে, এখন একে একে সব কিছু করতে হবে, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। এই সাইডটাতে একটু রোদ্দুরটা কম পড়ে, আর ওই সাইডটাতে রোদ্দুরটা ভালো আসে, তো এই চাদরটা এখানে মেলে দিচ্ছি। আর আজকে ছাদে প্রচণ্ড হাওয়া, একটু বেশি করে ক্লিপ দিতে হবে, নাহলে আবার উড়ে যেতে পারে জামাকাপড়। তো যাই হোক, চলো আমি জামাকাপড়গুলো মেলে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। মেলে দিয়ে এসে গতরটা একটু গোছাচ্ছিলাম, তো খাটের চোরাটা ভাবলাম একটুখানি মুছে নিই, কারণ এই যে মানে ডিজাইনের যে খাটগুলো না, একটা সমস্যা কী বলো তো, প্রচণ্ড ধুলো পড়ে, আর এই ডিজাইনের খাঁচগুলোতে ধুলো আটকে আটকে থাকে, তো মাঝে মধ্যেই মুছতে হয়, আর দেখতেও একদম মানে বাজে লাগে, মানে সাদা হয়ে যায় ধুলো পড়ে, তো এই কারণে মাঝে মধ্যেই মুছতে লাগে আর কি। তো ভাবলাম একটু মুছে নিই, তারপরে রান্না করতে যাব। আজকে তো আর নিরামিষ বেশি কিছু রান্না আমি করব না নিরামিষের দিনে, তো এই কারণে একটুখানি মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে রান্নাটা করতে যাব। তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। দেখো চলে আসলাম রান্নাঘরে, আর সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে চাটনি বসিয়ে দিলাম, নিরামিষের দিনে চাটনি হলে খুব ভালো খায় আমার হাজবেন্ড। আর এখানে একটু আলু ফুলকপি ভাজা করব, আর একটুখানি লাউ ডালের জন্য কেটেছি, তো সেই লাউয়ের খোসাটা ভাবছিলাম রেখে দেবো, একটুখানি খোসা,
তো ফুলকপির মধ্যে দিয়ে ভেজে নেব। আর একটুখানি উচ্ছে ভাজা কেটে নিয়েছি, আর এই যে লাউ, তো লাউ দিয়ে ডাল হবে, একটু ধনে পাতা দেব ডালের মধ্যে। তো এই রান্না করব, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা এখন উঠিয়ে নিচ্ছি, আর ওদিকে চাটনি হচ্ছে, আর এই তেলের মধ্যে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দেব। আর উচ্ছে ভাজা মানে সোনা জিয়া আমি কেউই পছন্দ করি না, ওই শুধু হাজবেন্ডের জন্যই ভাজি। এখানে আলু ফুলকপি আর সামান্য পরিমাণ একটুখানি লাউয়ের খোসা ছিল, ওইটা দিয়ে দিয়েছি, একসাথে ভাজা হয়ে যাবে। আর লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আর ওদিকে চাটনি হচ্ছে। আজকে আর বেশি কিছু মানে রান্না করবো না, মানে এইগুলোই করবো আর কি। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিলেই হয়ে যায়। তো ওই পাশের চাটনিটা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন ওই পাশের কড়াইতে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাল আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। ব্যাস এই তো মেনু আজকে, রান্নাবান্না সব কমপ্লিট। এখন গ্যাসটা মুছবো, কারণ সকালবেলা রুটি করেছিলাম, তো গ্যাসটা না রুটি করলে ভীষণ নোংরা হয়ে যায়, আর শীতকালে না এরকম লাউয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। তো এই তো ডাল ভাজা, এই যে ভাজাটা, আর এই হলো চাটনি, চাটনির কালারটা আজকে খুব সুন্দর হয়েছে। আর এই যে হলো মা অন্নপূর্ণা, আর এই যে হলো উচ্ছে ভাজা। তো মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তারপরে আমি সমস্ত বাসনকোসন মেজে গ্যাস ঠ্যাস মুছে একদম রান্নাঘর ঝাঁকাঝাঁক চাকাচাক করে নিয়েছি। তো চলো স্নান করে ফিরে আসলাম ছাদে, আর ছাদে এখন এসেছি, এই যে গাছের ফুলগুলো তুলছি, তো এখানে একটা জবা ফুল ফুটেছে, এই দেখো। তো এই ছাদের গাছের ফুল কটা তুলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে যাব নিচে গিয়ে পুজো দেব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। থেকে ফুলগুলো নিয়ে আসলাম, আর তারপরে এই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি, তো সমস্ত ঠাকুরকে গঙ্গার জল দিয়ে আমি প্রথমে মুছিয়ে নিচ্ছি। সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, বাবা মহাদেবকেও স্নান করে নিয়েছি, তারপরে এই যে চন্দন পরিয়ে বেলপাতা জড়িয়ে দিচ্ছি মাথায়, তার উপরে নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন গাছে একটা দুটো যাই ফোটে না কেন, বাবার মাথাতে একটু আমি দিতে পারি। বাড়িতে গাছ থাকার এই একটাই সুবিধা, একটা দিন ফুল না কিনলেও হয়ে যায়, একটু বাড়িতে থাকলে না সুবিধাটা পাওয়া যায়। একটা দুটো যাই ফোটে তো ঠাকুরের চরণে দিতে পারি আর কি। কেনা ফুল তো থাকেই, সাথে একটু গাছের ফুল দিলেও বেশ ভালোই লাগে। সমস্ত ঠাকুরকে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো, আর এখন ভোগটাও রেডি করে নিলাম, এখন আরতি করব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর সোনা জিয়ার জন্য এই যে ভাত বেড়ে নিচ্ছি, আর এটা জিয়ার খাবার, তো জিয়ার ভাতটা বেড়ে নিয়েছি, আর ওর ভাতের মধ্যেই লাউ দিয়ে ডাল দিয়ে দিচ্ছি, লাউটাকে মেখে খাইয়ে দেবো, মানে ও দেখলে খাবেই না আর, কারণ
মানে এই সমস্ত জিনিস আমাকে লুকিয়েই খাওয়াতে হয় ওকে। আর একটু ভাজা দিয়ে দিলাম, আর এই থালাটাতে শোনার জন্য বেড়ে নিচ্ছি। ওকেও একটু লাউয়ের ডাল দেব আর ভাজা দেব। আর সোনা জি আবার অত চাটনি ভালোবাসে না, আমি আর হাজবেন্ডটি একটু চাটনি খাবো। আর উচ্ছে ভাজা করেছিলাম, সেটা হাজবেন্ডকেই দিয়ে দিয়েছি, কারণ সোনা জি আমি কেউ আমরা তিনজনে উচ্ছে ভাজা কেউ পছন্দ করি না, তো এই কারণে যেটুখানি ভেজেছিলাম হাজবেন্ডকেই দিয়ে দিয়েছি। ডাল আর ভাজা হলে না আর কোনো কিছু লাগে না। আর ওরা এই আলু ফুলকপি ভাজাটা খেতে খুবই ভালোবাসে সোনা জিয়া, তো এই কারণে ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া আমাদের মোটামুটি সমস্ত হয়ে গেছে। ওদেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম বাসন মাজতে, এখন বাসনটা মেজে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সব কমপ্লিট, খাওয়া দাওয়া বাসন মাজা বোতলে জলগুলো ভরতে বাকি ছিল সেগুলো ভরে নিলাম, এখন ঘুমাবো। জিয়াকে ওষুধটা খাওয়ানো হয়নি, জিয়াকে এখন ওষুধটা খাওয়াবো, খাইয়ে ওকেও ঘুম পাড়াবো, আমি নিজেও একটু ঘুমিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সেই দুপুরবেলা ঘুম থেকে উঠে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এনে তারপর সন্ধ্যা পুজোটা দিলাম, দিয়ে জামা কাপড়টা এই ভাঁজ করছি এখন। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তারপরে ছাদে গেলাম, জামা কাপড় আনলাম, গাছে জল দিলাম, সন্ধ্যা পূজা দিলাম, ঘরদোরটা গোছালাম, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। তো এই তো, আর এখন একটুখানি ওদের জন্য টিফিন করব, দেখি কি করি আজকে। তারপরে পড়তে বসবে মৌখিক পরীক্ষা জিয়ার। এত লেখা পরীক্ষা শেষ, শুধু বাকি আছে মৌখিক। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ওদের জন্য এখন টিফিনটা করে নিয়ে আসি। এ দেখো জিয়া এখন পিডিওর সুদ দিয়ে দুধটা গুলে দিয়েছি আর বিস্কুট দিয়ে খাচ্ছে, আজকে দুধ বিস্কুট খাচ্ছে। বললাম একটু দুধ মুড়ি খা, খাবে না, দুধ বিস্কুট খাবে। তো ওই যে বসে বসে এখন দুধ বিস্কুট খাচ্ছে। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, হতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। এখানে সবাইকে টাটা।